আরেকটি দল বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। এই অরাজকতা যেন করতে না পারে তার জন্য আমরা জনগণকে পাশে নিয়ে শান্তির সমাবেশ করব। আপনাদের মনে আছে বিএনপি সরকারের সময় দেশে যখন সন্ত্রাস, বোমাবাজি, অত্যাচার, নির্যাতন, গুম, খুন চলছিল তখন আমরা এই জায়গায় শান্তি সমাবেশের ডাক দিয়েছিলাম। সেই শান্তি সমাবেশে কিন্তু বিএনপি খালেদা জিয়া, তারেক রহমান এবং তখন বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হাওয়া ভবন, তারা সমন্বয়ে জননেত্রী শেখ হাসিনা, শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ শান্তি সমাবেশে সবাইকে হত্যা করার চেষ্টা করেছে। সেই দিন গ্রেনেড হামলা আইবিএফ সহ 22 জন শহীদ হন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে গেছে। কিন্তু তাদের এই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। তাদের একটাই কাজ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে হবে, শেখ হাসিনাকে হত্যা করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে হবে। এই জন্য তারা সার্বক্ষণিক সমাবেশের নামে, মিছিলের নামে সন্ত্রাস সৃষ্টি করে। আপনাদের মনে আছে 10ই ডিসেম্বর তারা তাদের দলীয় কার্যালয়ের সামনে 25 লক্ষ লোকের সমাবেশ করবে ঘোষণা দিয়েছিল এবং এই কথা বলেছে জীবন থাকতেও তারা পুরানা পল্টন থেকে সেই সমাবেশ থেকে জায়গা ছাড়বে। পরবর্তীতে আমরা কি দেখলাম, এই পুরানা পল্টন ছেড়ে তারা সেই গোলাবাদ গরুর মাঠে গিয়ে হাজির হয়েছে। তাদের গরুর মাঠে যেতে হয়েছে, আর কি পাওয়া গেল, এই বিএনপি দলীয় কার্যালয়ে বোমার কারখানা পাওয়া গেল, শত শত বস্তা চাল পাওয়া গেল এবং সেইখানে নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই সরকারকে খাটো করার জন্য এবং উৎখাত করার জন্য নানানভাবে ষড়যন্ত্র শুরু করল। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তাদের যেই প্রচেষ্টা সফল হয় নাই। তারা কি দিলেন, প্রথম বললেন এক দফা, তারপরে দিলেন তিন দফা, হইল চারটা, এরপরে দিল 10 দফা, হইল 14টা, এরপরে দিল 27 দফা, মানে এখন আর দফা হইল 41টা। একবার আসল বিএনপির 22 দলের জোট, এই 22 দল থেকে 10টা চলে গেছে, তালাক দিয়ে দিছে, এখন হয়েছে মানে 12টা। জানা অজানা, অখাদ্য কুখাদ্য, এই নানান নামে আজকে 54টা দল বলে একত্র হয়েছে, 54টা দল, 71টা, 41টা দফা। শেখ হাসিনার সরকারকে তারা উৎখাত করল, এই হলো তাদের নমুনা। আরে 41টা দফা কেন, আর 54টা দল করেন কি জন্য, 1000 দল করলো শেখ হাসিনার সরকারকে কিছু করতে পারবেন না।